জানেন দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু টলিপাড়ার যে জট, যে অচলাবস্থা, তা অব্যাহত। আর তার মধ্যেই ফের আলোচনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন দেব, এমনই খবর সূত্রের। আলোচনা শেষে নবান্নে পৌঁছলেন প্রসেনজিৎ ও গৌতম ঘোষ। নিজেদের মধ্যে আলোচনা করে নবান্নে পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষ। এর আগে জানেন পরিচালক টেকনিশিয়ান যে দ্বন্দ্ব, তাতে কোনো সমাধান সূত্র মেলেনি। কালকে দফায় দফায় বৈঠক হয়েছে, পরিচালকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন, ফেডারেশন আলাদা করে বৈঠকে বসেছে। তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে আলোচনা চলুক, কিন্তু শুটিং শুরু হোক, কিন্তু তারপরও জট কাটেনি, শুটিং শুরু হয়নি, কাজ বন্ধই রয়েছে। পরিচালকরা জানিয়েছেন তারা কর্মবিরতিতে অনড় এবং ফেডারেশনরাও তারা তাদের অবস্থানে অনড় থাকবেন সেটা জানিয়ে দিয়েছিলেন, যার ফলে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজও বন্ধ লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট ছাড়ো আরও একাধিক সমস্যার কথা তুলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিচালকদের, যে আইন পরিবর্তনের প্রয়োজন রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। আর ইতিমধ্যেই খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান প্রয়োজন। নবান্ন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, দেবরা নবান্নে? আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব, আপনাদের জানিয়ে রাখি। নবান্নে পৌঁছানোর সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষ, যারা নিজেদের মধ্যে আলোচনা সেরে, অর্থাৎ আজকে আরও একবার তারা বৈঠক করেছেন, কথা বলেছেন যে কত তাড়াতাড়ি শুটিং শুরু করা যায়, কত তাড়াতাড়ি এই টলিপাড়ার জট কাটানো সম্ভব হয়। তারা নবান্নে পৌঁছেছেন কিনা এবং এই মুহূর্তে কোনো আলোচনা এবং এই অচলাবস্থা জট কাটার কোনো সূত্র মিলছে কিনা জানাবে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো নবান্নে ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার বাড়ি থেকে আমরা দেখলাম যে তার একই গাড়িতে সঙ্গে ছিলেন গৌতম ঘোষ, পরিচালক। গতকাল তারা যখন তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা যখন তারা পরিষ্কার করছিলেন, তখন কিন্তু একেবারে সামনের সারিতে গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা তাদের বক্তব্য রাখছিলেন, কী কী সমস্যা তারা ফেস করছেন সেই কথা তারা বলেছেন। এবং আজকে আমরা দেখলাম যে গৌতম ঘোষ এবং পরিচালক এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সূত্রের খবর অভিনেতা দেব, সেও রয়েছে এই তাদের সঙ্গে ছিলেন। এবং নবান্নে ইতিমধ্যে তারা এসে পৌঁছেছেন। এখন দেখার বিষয় নবান্নে তাদেরকে, তারা কি নিজেরা নবান্নের দ্বারস্থ হলেন নাকি নবান্নতে তাদেরকে ডেকে পাঠানো হলো তাদের কথা বলার জন্য, এবং এই আলোচনার মাধ্যমে সেখানে কি একটা রফাসূত্র বেরোবে, যেখানে এই যে টালিগঞ্জের একাধিক স্টুডিওতে খাঁকা করছে বা সেখানে দেখা যাচ্ছে অন্যান্য দিনের ছবি থেকে সম্পূর্ণ আলাদা বিগত দু এক দিনে, তার কারণ সেখানে কোনো জায়গায় কোনো শুটিং হচ্ছে না এবং সেখানে পরিচালকরা যাচ্ছেন না, অভিনেতা অভিনেত্রীরা যাচ্ছেন না, বা তার সঙ্গে টেকনিশিয়ান বা কলাকুশলীরা তাদেরকেও কিন্তু দেখা মিলছে না। এই পরিস্থিতি কতদিন ধরে থাকবে? এই পরিস্থিতি কি আজকে মিটবে? জট কি আজকে কাটবে? একে আমরা গতকাল দেখেছি যে টেকনিশিয়ানসদের তরফ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন এবং তারা তাদের দাবিতে তারা অনর, একইভাবে দাবিতে অনর রয়েছেন পরিচালকরাও। দুপক্ষের দাবিতে অনর থাকার জন্য এক প্রকার দেখা যাচ্ছে যে অচলাবস্থার জট আরও গভীর হচ্ছে বা আরও জট আরও বাড়ছে, এবং সেই জট কি আজকে খুলবে, স্বাভাবিক ছন্দে কি আবারও ফিরবে টালিগঞ্জে এই যে বিভিন্ন শুটিংয়ের যে ক্ষেত্রগুলো, তার কারণ সন্দীপন গুপ্তকে বলছি দেখানোর জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি নবান্নের গেটের সামনে। কিছুক্ষণ আগেই দুটি গাড়িতে, এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে দেব, অভিনেতা দেব, তিনিও রয়েছেন এবং তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি তো রয়েছেনই। এবং তিনি যখন বেরিয়ে আসছিলেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে নতুন করে কোনো আলোচনা বা মিটিং কিছু আছে কিনা, তিনি কিন্তু জানিয়েছেন আজকে আলাদাভাবে মিটিং নেই, তবে বিশেষ একটি কাজে তিনি যাচ্ছেন তিনি স্পষ্ট করেছিলেন। এবং তারপরেই দেখা গেল যে গাড়ি একেবারে তার বাসভবন থেকে সরাসরি নবান্নে, নবান্নে আজকে আলোচনার পর বা নবান্নে আজকে মিটিংয়ের পর কোনো কি রফাসূত্র মিলতে পারে বা সমাধান সূত্র মিলবে, এখন সেটাই দেখার। একদমই আবির, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, কারণ কবে শুটিং শুরু হবে, সব পক্ষই যখন চাইছে যে কাজ শুরু হোক, আলোচনা চলুক, কিন্তু কাজ কেন এখনো শুরু করা যাচ্ছে না, নবান্নের বৈঠকের পর সেই সমাধান সূত্র পাওয়া যায় কিনা নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমার।